শিকারীদের ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরামাল হাসান। সকালে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীর প্রথম পরীক্ষা পরিদর্শনে রাজধানীর ভিকারুননেসা নূন স্কুলে যান তিনি। পরে গণশিক্ষা সচিব সাংবাদিকদের বলেন, প্রশ্ন ফাঁসের কোনো সম্ভাবনা নেই। গুজব রোধে জেলা ও বিভাগীয় পর্যায়ে বিভিন্ন মনিটরিং টিম কাজ করছে। এবছর প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে 29 লাখের বেশি শিক্ষার্থী অংশ নিয়েছে বলেও জানান মন্ত্রী। এখন পর্যন্ত আমাদের কাছে রিপোর্ট, আমাদের কোনো প্রশ্নপত্র ফাঁস হয় না, এটা হচ্ছে ভুয়া থাকতে পারে। তবে যেহেতু লিঙ্কগুলো আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে, আমরা এটাকে গতকাল রাতেই আমরা মিরপুর থানায় এটা একটা মামলা করেছি, জিডি করেছি। শুধু ফাইভে পরীক্ষা দিব না, ফাইভে দিতে হবে, এইটে দিতে হবে, এসএসসি দিতে হবে, আরও উপরে যাবেন, আরও পরীক্ষা দিতে হবে। এই যে পরীক্ষার একটা মানে ভাব, পরীক্ষা দিতে একটা সাহস, এইটা তারা ছোটোবেলার থেকে সঞ্চয় করবে, এটি তো খারাপ কিছু নয়।